আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু হ্যালো বিওয়ার্স কুয়েতের জিলিবাল শেখ বা হাসাবিয়া যেটাকে আমরা হাসাবিয়া নামে বেশি চিনি আর এই হাসাবিয়াতে আজও কুয়েত পৌরসভার বিভিন্ন এরিয়ার এবং কুয়েতের গোয়েন্দা সংস্থাগুলো এবং পুলিশ বাহিনী যৌথ অভিযান পরিচালনা আজও হয়েছে গতকালের মতো গতকাল যখন আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম দ্বিতীয় দিনও অভিযান পরিচালনা করবে বা গতকাল কুইত পৌরসভা থেকে বলা হয়েছে যে এটা কন্টিনিউতে থাকবে আর সে ধারাবাহিকতায় আজও আরেকটি অভিযান পরিচালিত হলো এই জিলিবাল শুয়েকে জিলিবাল সুয়েক এবং হাসাবিয়া এলাকায় দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে বাসমান দোকানগুলো থেকে যেটার ইলেকট্রিসিটি সম্পূর্ণ ডিসকানেক্টেড করে দিয়েছে এছাড়া তাদের জিনিসপত্র যেগুলি ছিল বা বিক্রি করার জন্য যেগুলি জড়ো করেছিল সেখানে সেগুলি বলদিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে এখানে আরও যে ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে যে জিলিবাল সুইক এরিয়াতে পৌরসভা মনে করে বা আইনশৃঙ্খলা বাহিনী মনে করে বেশিরভাগ প্রবাসীরা অবৈধ বা এই ভাসমান বাজারগুলো যারা পরিচালনা করছে বা যারা এসব কাজের সাথে জড়িত তারাও অবৈধ তার মানে এখানে একটা ইনফরমেশান না দিলেই নয় আর সেটা হচ্ছে অবৈধ ধরার অভিযান খুব সহসায় জিলিবাল সুয়েক হাসাবিয়াতে চলবে যার কারণ হচ্ছে যে পৌরসভার এরকম মন্তব্য এই রাস্তায় বেছে নেবে আইনশৃঙ্খলা বাহিনী যেসব প্রবাসীরা ঠিক এই মুহূর্তে জিলিবাল সুয়েক অবস্থান করছেন বা জিলিবেল সুয়েগেই আপনি থাকেন আপনার প্রতি বিশেষ সতর্কতা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো বিল্ডিংয়ে রেড হবে আর আপনারা এরই মাঝে কুয়েতের সিস্টেমগুলোর ব্যাপারে অবগত আছেন যখন রেড দেওয়া হবে তখন সেই বিল্ডিং থেকে অথবা সেই এরিয়া থেকে একজনও বের হতে পারবে না প্রতিটি প্রবাসীর বা প্রতিটি আজনবীর সিভিল আইডি চেক করে করে বের করবে এবার সিদ্ধান্ত আপনার আপনি কিভাবে সেই পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদে রাখবেন তবে আমাদের পক্ষ থেকে একটাই পরামর্শ থাকবে সোশ্যাল নেটওয়ার্কে সংযুক্ত থাকবেন লোকজনের সাথে সংযুক্ত থাকবেন যখন একটা এরিয়াতে চেক শুরু হবে বাকি এরিয়ারগুলো অন্তত বাসার একটা রাস্তা খুঁজে পাবে বিশেষ করে আপনি যান একটা বিল্ডিংয়ে যখন অভিযান পরিচালনা করবে ওই বিল্ডিংয়ের অনেক প্রবাসী থাকে একতলা দুইতলা তিনতলা চারতলা বিল্ডিং এটা আপনি কোন বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিং অনুপাতে তখন সেখান থেকে যদি কেউ নিউজটা লিক করে দেয় পাশের বিল্ডিংয়ে অথবা একজন প্রবাসী ব্যয়ের কাছে যে অবৈধ যার আইডি নাই আপনার সিভিল আইডি আছে আপনি কোম্পানির কাজ করেন আপনি বৈধভাবে আসেন কিন্তু এরকমও থাকতে পারে তার সিভিল আইডি নাই তাকে আপনি জানিয়ে দিবেন বিশেষ করে আত্মীয় স্বজন অনেকেই আমাদের পরিচিত বন্ধুবান্ধব কুয়েতে অবস্থান করছেন বা তার আইডি আমরা জানি সেক্ষেত্রে আপনি তাকে সতর্ক করে দিতে পারেন যাতে করে এই যাত্রায় সে বেঁচে যেতে পারে এছাড়া পৌরসভা বা দিয়ে থেকে আজ আরও একটি কথা বলা হয়েছে কুয়েতের বাসমান বাজারগুলিতে যেসব জিনিসপত্র বিক্রি করা হয় সেগুলি ডেটবিহীন তার মানে এগুলি এক্সপায়ার ডেট তো সেক্ষেত্রে আপনার যেটা করণীয় পরবর্তীতে এসব জিনিসপত্র বিক্রি করতে আপনি দেখে নেবেন যে ডেটগুলি ঠিক আছে নাকি কারণ হচ্ছে যে আপনি যার থেকে কিনতেছেন সে বলছে যে ডেট আছে বা আপনাকে ডেট দেখাচ্ছে কিন্তু আমরা সাধারণত এক্সাম্পল আমরা যে কোনো জিনিস যখন দোকান থেকে কিনতে যাই আপনি দেখবেন যে একটা ডেট লেখা যখন কোম্পানির কম্পিউটার ডেট লেখা থাকে সেটা একরকম যার উপরে যদি স্টিকার থেকে থাকে এক্সাম্পল আপনি একটা চাউল কিনছেন মেড ইন ইন্ডিয়া সেখানে দেখবেন যে উপর থেকে স্টিকার লাগানো আছে কিনা না কোম্পানির আপনার খোদাই করা লেখা কোম্পানি যেগুলো খোদাই করা লেখা থাকে হলোগ্রাম লেখা থাকে সেটাই হচ্ছে অরজিনাল কিন্তু আপনি আমি যখন এটাকে নকল করি বা চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা একটা স্টিকার লাগায় দিই ইনপোর্টারের স্টিকার লাগানো হয় বিভিন্ন নামের স্টিকার লাগানো হয় যেটা সম্পূর্ণ বডি থেকে আলাদা তার মানে কম্পিউটার প্রিন্ট করা না সেটা হান্ড্রেড দু নাম্বার বা নকল সেসব ব্যাপারগুলির ব্যাপারে সতর্ক থাকবেন আর যেখানে যে অবস্থায় আছেন বর্তমান কুয়েতের পরিস্থিতি কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে খুবই খারাপ যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই বিভিন্ন এরিয়া অভিযান পরিচালনা করছে কালো কুয়েতে রেকর্ড সংখ্যক কারফিউ আইন লঙ্ঘন করেছে প্রবাসী এবং কুয়েতিরা সেক্ষেত্রে আপনারা যেটা করণীয় কারফিউ চলাকালীন বাইরে বের হবেন না সচেতন এবং সতর্কতায় আমাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে সুস্থ এবং নিরাপদ থাকুন তে যেখানে যে অবস্থা আছেন আইন মেনে চলুন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা